পেইন্টিং কারখানা এবং এখানে রঙের বিভিন্ন জিনিসপত্র ছিল অর্থাৎ দাহ্য পদার্থ ছিল, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং এই এখনও দেখা যাচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এবং এর ফলে আতঙ্ক ছড়িয়ে যায় আগুন লাগার ফলে, তার কারণ ভীষণ ঘিঞ্চি এলাকা এবং যেহেতু একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি প্রায় লাগোয়া এবং আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে এবং এখানে আগুন ছড়িয়ে যাবার একটা ভয় ছিল। আপনারা সেটাভাবে আপনারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে আগুন ছড়িয়ে যাবার একটা ভয় এরকমভাবে লাগোয়া বাড়ি ফেললে কি আপ লোক ডর হুয়া থা কি আগ ফেল জায়েগা জ্যাদা? নেই ইহা তো ইন্তজাম সব বুঝানে উজানে কা হ্যায়, এসা কুছ না, এসে তো রোজা মে হম লোক রাত ভর জগে রহতে হ্যায়। আর হম লোক কা 21 কা শবে কদর কা রাত থা আর ইত্তেফাক সে হম লোক সব জগে হুয়ে থে। कल के दिन में हम लोग बहुत हम लोग का सुबह हो गया था, सुबह मॉर्निंग का नमाज के बाद में हम लोग साढ़े पाँच बजे का जी ग्राउंड फ्लोर पे जी ग्राउंड फ्लोर में नीचे में पेंट का काम होता है, उसी में धुआं हुआ लगा तो इत्तेफाक से सब जगे हुए थे। ऊपर तो रेसिडेंस है, लोग रहते हैं जी, ऊपर में सब आदमी लोग रहते हैं। तो यहाँ पर तो बहुत सारे तकलीफ आग तो फैल गया था, आग फैल गया था, ज्यादा किसी को इंजोर्ड नहीं हुआ है, दो आदमी थोड़ा लोग रेसिडेंसर लोकरा किंतु আছে এখানে, তারা তাদের চোখে মুখে কিন্তু একটা আতঙ্ক এবং পাশাপাশি যে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কারখানা এবং সেখান থেকে আগুন লেগে যায়। হঠাৎই ভোর রাতে আগুন লাগে বলে অনুমান এখানকার বাসিন্দাদের এবং তারা যখন দেখতে পান তড়িঘড়ি দমকলকে খবর দেন এবং দমকল আসে, যেহেতু ঘিঞ্জি এলাকা সেজন্য কিন্তু দমকল ভেতরে গাড়ি প্রবেশ করতে পারেনি, পাইপ দিয়ে জল আনা হয়েছে এবং আগুন নেভানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কিন্তু দুজন প্রাণ হারিয়েছেন এই অগ্নিকাণ্ডের জেরে। মহল্লামে কোঅপারেট করকে লড়কা লোক ভিডিও সব নিকালা, পুরো মহল্লাওয়ালা লড়কা সব নিকালা হয়, আর হম লোক ভি আয়ে দমকল মল আয়া পানি উনি যা সব বুঝা দিয়া থা সব ইয়ে হো গিয়া ঠিক। আপনারা প্রথমেই আগুন নেভাতে শুরু করেছেন? হম লোক বাদ কারখানা ইয়ে পেইন্টিং কা কাম হোতা হ্যায়, ইয়ে আপকা মাল মে পেইন্টিং হোতা হ্যায়, উস চিজ কা কাম হোতা হ্যায়। এর আগে কখনো এরকম এরকম নেই, এসা কভি নেই। যারা মারা গেছেন তারা কে? ये लेबर ही क्लास का काम करने वाला था, वो बाप बेटा दोनों जो डेड कर गया था। बाप बेटा साथ आके वो इंजर्ड है और एक बेटा वो जो अभी इंजर्ड है। बाबा एवं दुई छेले तारा এখানে ছিলেন এবং তার মধ্যে বাবা এবং এক সন্তানের মৃত্যু হয়েছে, আরেকজন আহত, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, সে গুরুতরভাবে আহত হয়েছে, তাকে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়েছে, ঝলসে মৃত্যু বলে অনুমান। এবং এখানে যেহেতু কনজাস্টিভ এরিয়া এবং এক বাড়ির সঙ্গে আরেকটি বাড়ি ভীষণভাবে লাগোয়া, তাই কিন্তু আতঙ্ক ভীষণভাবে ছড়িয়ে পড়েছে এবং এবং আতঙ্কে এখানকার বাসিন্দারা যেহেতু এবং কিন্তু দমকলে তড়িঘড়ি ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে দুজনের মৃত্যু ঘটেছে এই অগ্নিকাণ্ডের জেরে। ক্যামেরায় সন্দীপন চৌধুরীর সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।